এক বোন প্রশ্ন রেখেছেন যে শ্বশুর শাশুড়ি কি তার ছেলের তাদের ছেলের বইয়ের উপার্জনের টাকা যদি ছেলের বউ তাদেরকে দিতে চায় তারা তার নিতে পারবে কিনা এবং তারা তাদের সংসারিক কাজে খরচ করতে পারবে কিনা হ্যাঁ কেন পারবে না অবশ্যই পারবে মানে ছেলের বউর যে উপার্জন তাতে শ্বশুড়ির কোনো অধিকার নাই অধিকার নাই তো যেমন আপনার উপার্জনে আমার কোনো অধিকার নাই এরকম আপনার উপার্জনে আপনার শ্বশুর কোনো অধিকার নাই আমি একজন দূরের অপরিচিত মানুষ তার যেমন কোনো অধিকার নাই শ্বশুর শাশুড়ির কোনো অধিকার নাই এখন যদি আপনি বলেন যে শেখ আপনার জন্য আমি এই টাকাটা পাঠালাম তা আমি কি এটা আপনি গ্রহণ করবো না এটা হাতিয়া এটা আমার জন্য গ্রহণ করা যেমন জায়েজ আপনার শ্ব জন্য গ্রহণ করা কি জায়েজ আপনি তাদেরকে হাদিয়া স্বরূপ দিবেন হাদিয়া তাহলে ভালোবাসা বৃদ্ধি হবে এবং তারা এটাকে গ্রহণ করবে এবং তারা নিজেদের কাজে খরচ করবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ যে কেউ যে কাউকে হাতিয়া দিতে পারে এতে কোনো বাধা নাই আল্লাহ তালা আলম